আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিনটনিক। এটি একটি সিরাপ জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্যানাক্স জিনসেন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এখন আসুন যে জিনটনিক এই সিরাপটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তো যে সকল নারী ও পুরুষের যৌন আকাঙ্ক্ষা অনেক কম, তাদের ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে। তো যে সকল নারী ও পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম, তাদের এই অক্ষমতা প্রতিরোধ করতেও ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অবসন্নতা ও স্নায়ুবিক চাপ কমায়। তো যারা সবসময় অবসন্নতাতে ভোগে এবং যাদের স্নায়ুবিক চাপ অনেক বেশি, সেই চাপ কমাতেও মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায়। তো যাদের শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা কিন্তু প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, পাশাপাশি জীবনী শক্তি বাড়াতেও খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দূর করে। তো যারা দীর্ঘকালীন জ্বরে ভোগে, আর এই জ্বরে ভোগার কারণে অনেক দুর্বল হয়ে যায় শরীর, তো এই দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দূর করতেও মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়। ছয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শারীরিক সহিংসতা বৃদ্ধি করে। আর সাত নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ডায়াবেটিক্স রোগের সহায়ক ওষুধ হিসেবে কাজ করে। তো যারা ডায়াবেটিক্স রোগীরা আছে, তারা ডায়াবেটিক্স রোগের কারণে যেই ওষুধগুলো সেবন করে, সেই ওষুধের সাথে সহায়ক ওষুধ হিসেবেও কিন্তু জিনটনিক এই সিরাপটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে এই সিরাপটির আসলে সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে, এক থেকে দুই চা চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার সেবন করতে হবে ভরা পেটে, এবং একটানা তিন মাস যদি ওষুধটিকে সেবন করা যায় তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে আপনারা শুনে অনেক খুশি হবেন যে এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর জিনটনিক এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 200 মিলি একটি জিনটনিক সিরাপের দাম বা মূল্য মাত্র 350 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।